আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকে নিয়ে এলাম আপনাদের জন্য চিকেন শর্মা রেসিপি। খুব সহজে, কম সময়ে, কম খরচে করে ফেলতে পারেন আপনাদের বাড়িতেই। তো বন্ধুরা, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি গরম পানি নিয়েছি এখানে হাফ কাপ, সাথে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি, এক চামচ ইস্ট দিয়ে এটিকে নেড়ে রেখে দিব। অ্যাক্টিভ হওয়ার জন্য 15 মিনিট ওয়েট করব আমি। এছাড়াও নিয়েছি 1 কাপ ময়দা। 15 মিনিট পর ইস্টটা আমার অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এটিকে ময়দার সাথে মিশিয়ে ডো তৈরি করে নিব। লবণ অ্যাড করে দিব স্বাদ মতো। তারপর এটিকে একটু হাতে মেখে নিতে হবে ভালো করে। ইস্টের পানিটা দিয়ে দিচ্ছি। ইস্টের পানি আস্তে আস্তে দিব এবং নাড়তে থাকব। নেড়ে যখন পানিটা একটু মিডিয়াম পর্যায়ে আসবে তখন আমরা এটি ডো তৈরি করে নিব। এটি খুব বেশি নরম হবে না, একটু শক্ত থাকবে। তারপর এটিকে ঢেকে 1 ঘন্টা রেখে দিব গরম স্থানে চুলার পাশে। মায়োনিজ নিয়েছি আমি, হাড় ছড়া মাংস নিয়েছি এইভাবে কেটে, শশা কুচি করে নিয়েছি, লবণ নিয়েছি, গোলমরিচ, সয়া সস, আদা বাটা, রসুন বাটা, ক্যাপসিকাম ও রেড চিলি সস। প্রথমে চিকেনটা তৈরি করে নিতে হবে। সয়া সস দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা, গোলমরিচ, লবণ স্বাদ মতো ভালো করে মেখে নিতে হবে। আমার মাখানো হয়ে গেছে, আমি প্যানে সরিষার তেল দিয়ে দিব। এখন 1 চামচ সরিষার তেল দিয়ে ভাজলেই হবে, খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নাই। চিকেনটা যখন পোড়া পোড়া ভাব আসবে তখন আমরা নামিয়ে ফেলব। খুব হালকা আছে, আস্তে আস্তে ভাজতে হবে। তো আমার পোড়া ভাব চলে আসছে, আমি এখন নামিয়ে ফেলব। ঠান্ডা হয়ে গেলে এটিকে কেটে নিব এইভাবে স্লাইস করে। তো বন্ধুরা, আমার চিকেনটা রেডি হয়ে গেল। তো 1 ঘন্টা পরে আমি দেখি চলেন আমার আটার কী অবস্থা, ডোটা কেমন হয়েছে। অলরেডি ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এটিকে আবার একটু হাতে ভালো করে মেখে দিতে হবে। এখান থেকে আমার 3টা রুটি তৈরি হবে। আমি 3টা সমান অংশে ভাগ করে নিয়েছি। তারপর বেলে নিতে হবে বেলুন দিয়ে। খুব বেশি মোটা করা যাবে না, পাতলা করতে হবে। আমরা সাধারণত পরোটা যেরকম খাই ঠিক ওই রকম একটা রুটি বেলে নিতে হবে প্রথমে। আমার রুটিটা রেডি হয়ে গেছে। তো ইতিমধ্যে আমি চুলায় ফ্রাই প্যান গরম করে নিয়েছি, 10 মিনিট হালকা আছে। এখন এটিকে দিয়ে দিব। হালকা আছে, এটিকে দিয়ে ঢেকে দিচ্ছি 30 সেকেন্ডের জন্য। তারপর এটিকে উঠিয়ে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে তারপর আবার ঢেকে দিব 30 সেকেন্ডের জন্য। তারপর নামিয়ে ফেলব। তো আমার রুটির পুরুত্ব দেখতে পাচ্ছেন, মোটামুটি হয়ে আসছে। আর একটা স্টেজ বাকি আছে। আমার এখানে 3টা রুটি আছে। আমি এটিকে আবার চুলা নিভিয়ে, যেহেতু এটি গরম আছে, 3টি রুটি এখানে রেখে দিব। এখানে মোটামুটি 7 থেকে 8 মিনিট গরম থাকবে, এখানে ঢেকে রেখে দিব। এদিকে আমি চিকেন তৈরি করে নিচ্ছি। এটি দুইভাবে করা যায়, সমস্ত কিছু আলাদা দিয়ে করা যায়, আবার সবগুলো একসাথে দিয়ে আলাদা আলাদাভাবে মিশিয়ে করা যাবে। তো আপনারা চেষ্টা করবেন কম পরিমাণে মায়োনিজ ইউজ করার জন্য। এইভাবে মিক্সিং করলে, বেশি মায়োনিজ ইউজ করলে খাওয়ার সময় প্রবলেম হবে। ভালো করে মেখে নিচ্ছি। তো আমার মেশানো হয়ে গেছে, আমি এখন এটিকে রুটির মধ্যে ব্যবহার করব। ঠিক একটা সাইডে দিয়ে এইভাবে করে একটু অ্যালাইনমেন্ট করে নিতে হবে।
তারপর ভাঁজ করে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দিতে হবে। একটু টাইট করে মুড়িয়ে দিবেন এবং নিচে থাকা অবস্থাতেই আপনারা এইভাবে হাত দিয়ে আঙুল দিয়ে চেপে দিবেন, উঁচু করবেন না। এক সাইড চেপে দিয়ে তারপর অপর সাইডটা চেপে দিবেন। এখন লক হয়ে গেছে, এখন সমস্যা হবে না। আপনারা চাইলে বেকিং পেপার দিয়েও করতে পারেন। তো চলুন দেখি আমার শর্মার ভেতরে কেমন হয়েছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার শর্মা কিন্তু রেডি হয়ে গেছে। রুটির পুরুত্ব দেখছেন, ভেতরে মাংস সমস্ত কিছুই দেখতেছেন, খুবই সুস্বাদু এবং দেখতেও অনেক দারুণ হয়েছে। তো বন্ধুরা আপনারা বাসায় খুব কম সময়ে সহজে করে ফেলতে পারেন। আপনাদের এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।